আসসালামু আলাইকুম। পেঁয়াজের কেজি 200 টাকা। তো পেঁয়াজ ছাড়া কি তরকারি খাওয়া যায় না, নাকি রান্না করলে মজা হয় না? 200 টাকা কেজি পেঁয়াজ খাওয়ার কি আদৌ কোনো লজিক আছে? পেঁয়াজ ছাড়াও যে কত মজার মজার রান্না আছে আমরা অনেকেই জানি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে পেঁয়াজ ছাড়া ইলিশ মাছ কীভাবে অনেক মজা করে রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা অন্য অন্য মজাদার রান্নার চাইতে কোনো অংশে পিছিয়ে থাকবে না, বরং এগিয়েই থাকবে। তো চলুন দেখি কিভাবে রান্না করবেন। প্রথমে আমি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ মাথা লেজ সহ একদম কেটে কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ধৈর্য নিয়ে এই মশলাগুলোকে মাছের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। দিনকে দিন দ্রব্যমূল্যের দাম এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। কিছুদিন পরপরই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এরকম হাবিজাবি অনেক কিছুর দামই একদম চড়া মূল্যে তারা বিক্রি করে। এর কারণে আমাদের দেশ এবং জনগণের অনেক বেশি ক্ষতি হয়। এগুলো যদি আমরা সবাই বুঝতে পারি আর আমরা যদি এইসব পণ্য কেনা থেকে বিরত থাকি, তাহলে যেসব অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে তারা কিন্তু এগুলো বন্ধ করে দিবে, আর তখন আমাদের দেশ এবং জনগণের জন্য মঙ্গল আসবে। তো এরপর এই যে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর সাথে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার আলতো হাতে নেড়ে ছেড়ে মাছগুলোকে সেট করে নিলাম আর প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ হাই হিটে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে আর এই পর্যায়ে কিন্তু মাছগুলো অনেক নরম থাকে। আর এর সাথে অ্যাড করে দিব 6-7টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব আর রান্না করব আরও 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পরে আর এই পর্যায়ে দেখেন ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। পেঁয়াজ ছাড়া যে এই তরকারিটা, এটা কেউ বলবে যে এটা পেঁয়াজ ছাড়া? দেখেন পেঁয়াজ ছাড়াও যে কত মজার মজার রান্না আছে আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবারে তো ঢাকনা তুলে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আরও 5 মিনিটের মতো রান্না করব। আর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া অনেক 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 মজাদার একটা ইলিশ মাছের রান্না। বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।